লেফট যে কংগ্রেস লেফট তাদের একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল, কিন্তু সেটাও সদুত্তর হয়নি, কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে। এটা তো হয় না, এখনো বলছি আমরা, দেখুন বিজেপিকে হারাতে, তৃণমূলকে পরাস্ত করতে আমরা যাতে একজোট হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যায় সেই চেষ্টা করেছিলাম, এখনো করে আসছি। গতকালকে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি বলেছেন, ঘোষণার আগে পর্যন্ত যদি কোনো রকমভাবে জোটের সঠিকভাবে দিশা দেখানোর জন্য যদি কোনো বার্তা আসে সে আমরা বিবেচনা করব, তবে এখনো পর্যন্ত কোনো আসেনি। অবশেষে আমরা এত কটা দিন সিট ঘোষণার পরেও আমরা চুপ ছিলাম, আমরা দু একবার আলোচনাও চেষ্টা করেছি, লেফট যে কংগ্রেস লেফট তাদের একজন লিডারকে দিয়ে আলোচনা করার চেষ্টা করিয়েছিল, কিন্তু সেটাও সদুত্তর হয়নি, কারণ সেই সিট সংখ্যা আমাদেরকে একটা জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে। এটা তো হয় না, এখনো বলছি আমরা, বিজেপিকে হারানো আমাদের সর্বপ্রথম লক্ষ্য, এবং বাংলাতে বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে তৃণমূল, সাথে সাথে তাদেরকে হারাবার জন্য আমরা বদ্ধপরিকর। তারা যখন এবার বাকি যারা অবিজেপি অতৃণমূল যারা আছে তারা যদি না এখনো পর্যন্ত এগিয়ে আসে সে থেকে তো চুপ করে বসে থাকা যায় না, কারণ আমাদেরও কর্মী সমর্থকদের আপনার তারা অপেক্ষায় আছে, আমাদের ক্যান্ডিডেট পেলে তারা সেখানে তাদেরকে নিয়ে প্রচার প্রসার বাকি যা আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করবে। সেই জন্য আজকে আমরা 4:30 সময় আমাদের প্রথম পর্যায়ে আমরা প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। কতগুলো আছে দেখুন, 8 থেকে 10টার প্রার্থী প্রথম পর্যায়ে আমরা ঘোষণা করব। চতুর্মুখী লড়াই হলে শাসকের সুবিধা হয়ে যাবে না, মানে আপনারা প্রার্থী দেবেন বামেরা বা কংগ্রেস তৃণমূল বিজেপি? দেখুন কার সুবিধা হবে কার অসুবিধা হবে সেটা হিসাব করে তো রাজনীতির ময়দানে আসে যায় না, তারপরেও বিজেপি তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ লড়াইটা আসুক প্রয়োজন। সেক্ষেত্রে বামেদের কী করবেন না করবেন এখন তারা ডিসাইড করতে পারছেন না, আশা করব তারা ভাবুক। আমরা প্রথম পর্যায়ে সিট দিচ্ছি, আরও তো বাকি সিট দেওয়ার কথা ইচ্ছা আছে, যদি সন্ধির হাত বাড়িয়ে দেয় বাকি সিটগুলোতে প্রার্থী না দিয়ে থেকে বিরত থাকবো, বাকি তো সমস্ত জায়গাতে আমরা তাদেরকে সহযোগিতা করবো। বলছেন যে আপনারা নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান, ঠিক কথা, দলের আরও পদ হোল্ড করছে, রাজ্য কমিটি আছে, এটা ওখানে বলতে পারবো আমি তাদের আলোচনা রেখে। তবে একটা কথা, ঘোষণার পরে আর তোলার ব্যাপারটা এটা কেমন খারাপ লাগে না, তারপরেও সেটা দলীয় ব্যাপার থাকবে, দল যদি চাই যেটা বলবে সেটা আমি নওশাদ সিদ্দিকী মানতে বাধ্য। বুঝতে হবে তৃণমূল বা বিজেপির মদত আছে, গোপন আতাত আছে তাদের সঙ্গে। দেখুন ওটা হচ্ছে ওটা কে বলেছেন তা আমি জানি না, আপনি নাম নিয়েছেন তার যার কথা বলছেন বা ক্যামেরা বলেছে, আচ্ছা বল, আমি আগে এখনো শুনতে পাইনি, তবে যে যার মতো ব্যাখ্যা করতে পারে, আমরাও দিনের শেষে এই বিষয়টা নিয়ে আমরা তো প্রথম পর্যায়ে আছি প্রার্থী ঘোষণা করছি, আমি আশা করবো দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে প্রার্থী ঘোষণা করতে হবে না, সেটা ভেবে নেবে সিপিএম বা লেফট বা কংগ্রেস যদি ভাবে, যদি দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করতে হয় যদি জোট না হয় সত্যতা কতটা কী আছে সেটা আমরা জনমানুষে নিয়ে আসবো। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখুন হ্যাঁ, আমি তো প্রথম দিন যে জায়গায় ছিলাম আজকেও সেই জায়গায় আছি, ব্যাপারটা হচ্ছে কিছু বাধ্যবাধকতা থাকছে, সেজন্য আমি এখনই বলতে পারছি না যে আমি কবে কন্টেস্ট করছি না করছি। আজকে নিশ্চিতভাবে জানেন আমাদের 4:30 সময় প্রার্থী ঘোষণা হবে, এখনও কিন্তু আলোচনা চলছে আমাদের, ফাইনাল যে চূড়ান্ত 8 থেকে 10টা যে প্রথম পর্যায়ে হবে সেটাই আলোচনা চলছে, হয়তো আশা করছি এর মধ্যে থেকে যেতে পারে। প্রার্থী তালিকা ঘোষণা হবার পরে একটা সংগীত পরিবেশ